ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো তোমরা সবাই? শোনো, পড়াইতে পড়াইতে কারেন্ট চলে গেলে তো ক্লাস নেওয়া সম্ভব হবে না। যাই হোক, যতক্ষণ থাকে তখন দেখি, ততক্ষণ দেখি। 2 মিনিট বাকি আছে। আচ্ছা শোনো, আমরা অষ্টম অধ্যায় পড়াবো, বুঝছো? অষ্টম অধ্যায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অষ্টম অধ্যায় হলো বাংলাদেশের। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। কম ছাত্র বলে হলো 60 জন মাত্র। আচ্ছা, প্রথম প্রথম কথাবার্তা খুব, তারপরে যা হয় হবে। ওয়ালাইকুম আসসালাম। আদাব স্যার। আদাব স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। স্যার আদাব। আদাব। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, 15 বাজতেছে। আমরা স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা এখন শুরু করব। আমাদের পাঠের বিষয় হলো অষ্টম অধ্যায়। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম। বাংলাদেশের দুর্যোগ, আমরা বাংলাদেশের দুর্যোগ থেকে শুরু করব। বাংলাদেশ স্বভাবত কারণেই ভৌগোলিক অবস্থানের দিক দিয়ে এটা খুব ঝুঁকিপূর্ণ এলাকা, কারণ আমরা বঙ্গোপসাগরের তীরবর্তী অঞ্চলে অবস্থিত। এই কারণে আমাদের দেশটা একটা দুর্যোগপূর্ণ এলাকাগুলোর মধ্যে একটা অন্যতম দেশ হিসেবে আমরা গণ্য হয়েছি, কারণ সমুদ্র উপকূলে হওয়ায় বঙ্গোপসাগরের তীরবর্তী যেহেতু, সে কারণে প্রতিটা সময়, যেমন কিছু কিছু সময় গ্রীষ্মকাল বর্ষাকাল, এই সময়গুলোতে সমুদ্রে সৃষ্ট যে ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস ইত্যাদি আমাদের উপর প্রতিনিয়ত প্রতি বছরই বলতে গেলে একটা সমস্যার সম্মুখীন হয়, দুর্যোগের সৃষ্টি হয়। ওই দুর্যোগের কারণেই আমরা যদি দেখো এর জন্য আমাদের সমস্যা সৃষ্টি হয় প্রতি বছরই। আমরা প্রতি বছরই কিছু সমস্যার সৃষ্টি হয়, যেমন বৃষ্টি, খরা, জলোচ্ছ্বাস, অনাবৃষ্টি, এগুলো লেগেই থাকে, এবং এই দিক থেকে আমরা দুর্যোগপূর্ণ এলাকার অধিবাসী। আচ্ছা, বৈশ্বিক উষ্ণায়ন একটা কারণ, এটা দুর্যোগের একটা অন্য রকমের একটা উপাদান। এখন বৈশ্বিক উষ্ণায়নটা কি? পৃথিবীর বুকে উদ্ভিদ এবং প্রাণীর বিকাশ ঘটছে পানি, বায়ু, অন্যান্য উপাদানের সমন্বয়ে। উষ্ণায়নের ফলে এই পরিবেশ ভয়ানকভাবে বিপিন্ন হচ্ছে। এখন উষ্ণায়ন কি? বিজ্ঞানের বিস্ময় অগ্রগতি, যেমন বিভিন্ন যন্ত্রপাতি, আরামদায়ক জিনিস, আমাদের সুবিধার জন্য যত রকমের কিছু আবিষ্কার, যেগুলা আমাদের জীবনকে একদিকে যেমন
সুখকর করেছে, অন্যদিকে করেছে বিপজ্জনক, কঠিন বিপদের সম্মুখীন করেছে। আর জনসংখ্যা বিস্ফোরণ, বৃক্ষ নিধন, যেহেতু জনসংখ্যা বিস্ফোরণ হচ্ছে বৃক্ষ নিধন হবেই। এখানে বলা আছে যে একটি দেশ স্বাভাবিকভাবে তার আয়তনের চার ভাগের এক ভাগ মানে শতকরা ২৫ ভাগ থাকতে হবে বনভূমি। এর কারণটা কি? এর কারণটা হলো যে এই যে কলকারখানার ধোঁয়া, কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি, গাছপালা কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে, অক্সিজেন ত্যাগ করে, আর মানুষ অক্সিজেন গ্রহণ করে, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে। তো যেহেতু কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেশি হয়, আর সেই হারে যদি তোমার গাছপালা না থাকে, তাহলে এই নির্গত অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, এটা করতে পারে না। এ কারণে প্রতিনিয়ত পৃথিবীতে কার্বন ডাইঅক্সাইড জমার ফলে একটা, এছাড়া অন্যান্য কিছু গ্যাস আছে, এগুলো সম্মিলিতভাবে একটা গ্রিন হাউস গ্যাস তৈরি করে, এবং এই গ্রিন হাউস গ্যাসকে তাপ বৃদ্ধিকারক গ্যাস বলা হয়। এখন তাপ বৃদ্ধিকরণ কেন বলা হয়? যেমন এখানে গ্রিন হাউস গ্যাস পৃথিবীকে চাদরের মতো একটা আচ্ছাদন তৈরি করে, সারাদিন পৃথিবীতে যে পরিমাণ উষ্ণায়ন হয়, রাতের বেলা এই উষ্ণায়নগুলো, উষ্ণতা ঊর্ধ্ব আকাশে মিলে যায়। কিন্তু এই গ্রিন হাউস গ্যাসের কারণে একটা আচ্ছাদনের মতো, একটা চাদরের মতো তৈরি হয়, যে চাদর রাতের বেলা পৃথিবীর ঠান্ডা উষ্ণায়ন থেকে রক্ষা পাওয়ার হাতে প্রতিবন্ধকতার সৃষ্টি করে, এবং উষ্ণায়ন উষ্ণায়নই থেকে যায়, আবার পরের দিনের যে উত্তাপ মিলে পৃথিবীর একটা ভয়াবহ অবস্থা সৃষ্টি করে, যে কারণে আবহাওয়া স্বাভাবিক, কখনো বেশি বৃষ্টি, কখনো অতি শীত, অতি গরম ইত্যাদির কারণে পৃথিবী উষ্ণায়ন হয়ে থাকে, এবং এর ফলে ঝড়, বন্যা, খরা, মহামারী ইত্যাদি দেখা দেয়। এই উষ্ণায়নের ফলে বায়ুমণ্ডল পৃথিবীতে সবসময় উত্তপ্ত থাকে, এবং আরেকটা জিনিসের সৃষ্টি করে, সেটা হলো কি, যে মেরু অঞ্চলে যে বরফ রাশি জমা আছে, এই বরফ কি তরল গলে পানি বৃদ্ধি পায়, এবং সমুদ্র উপসেই ওঠে, এবং অদূর ভবিষ্যতে দেখা যাবে যে এই সমুদ্র পানি বৃদ্ধি, উচ্চতা বৃদ্ধি পাইতে পাইতে দুই কূলে উপসেয়ে পড়বে, এবং মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করবে। কিভাবে? লোকালয়ের মধ্যে যদি লবণ পানি ঢুকে যায়, তখন পানীয় পানের অবস্থা অভাব হবে, রান্নার পানির অভাব হবে, তারপরে তোমার গাছপালা, সব গাছ তো লবণকে সহ্য করতে পারে। স্যার বঙ্গোপসাগরে বলে চর জেগে উঠছে। হ্যাঁ, আবার বলো। স্যার বঙ্গোপসাগরে বলে চর জেগে উঠছে। বঙ্গোপসাগরে পরে যা বলছি আমি, বঙ্গোপসাগরে তো আসেই পানি, লবণ পানি আসেই, এবং এটা যেহেতু তোমার সুন্দরবনে যে গাছগুলো আছে এগুলোই একমাত্র মতো আছে, কিন্তু আমাদের স্থলবন্দরে যে সমস্ত গাছগুলো আছে, এই গাছপালা তো সেই লবণ পানি সহ্য করতে পারবে না, এরা মারা যাবে, এবং পরিবেশ অটোমেটিকই যে মানে বৃক্ষ শূন্য হয়ে যাবে, তখন মানুষের বসবাস করা অসুবিধা হয়ে যাবে, যেমন আমরা খেতেই পারবো না, পানি থাকবে লবণাক্ত, লবণাক্ত পানিতে তো আমরা খেতে পারবো না, পারবো কি? তখন জীবনযাত্রা এমনিতেই অতিষ্ঠ হয়ে যাবে, এবং মানুষ বা প্রাণী সম্পদ একসময় হয়তো বা বিলীন হয়ে যেতে পারে। এটা হলো সম্পূর্ণ এই বৈশ্বিক উষ্ণায়নের ফলে। আচ্ছা, বৈশ্বিক উষ্ণায়নের কারণ, এবার আমরা কারণ আলোচনা করব। বায়ুর কারণটা একটু কথা আমি বলেছি অবশ্যই এর মধ্যে, যাই হোক, বায়ুর মূল উপাদান হলো নাইট্রোজেন এবং অক্সিজেন, এছাড়া সামান্য পরিমাণ কার্বন ডাইঅক্সাইড, মিথেন, নাইট্রোজেন অক্সাইড ইত্যাদি আছে, জলীয় বাষ্প আছে, ওজন গ্যাস আছে। বায়ুমণ্ডলের এই গৌণ গ্যাসগুলোকে গ্রিন হাউস গ্যাস বলা হয়, এর নাম হলো গ্রিন হাউস। যেমন মানব সৃষ্ট কিছু সিএফসি, ক্লোরোফ্লো কার্বন, এইচসিএফসি, হাইড্রোক্লোরোফ্লো কার্বন, হ্যালোন, গ্রিন হাউস গ্যাসগুলো মধ্যে এক শতাব্দীতে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড পরিমাণ বেড়েছে ২৫ বার,
নাইট্রোজেন অক্সাইডের পরিমাণ বাড়ছে 19 বার এবং হ্যালোনের পরিমাণ বাড়ছে 100 বার এবং এর ফলে কি হয়েছে বৈশ্বিক উষ্ণায়ন প্রধান কারণ এছাড়া অন্যান্য কারণও রয়েছে যে মূল হলো যে আমরা যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড নির্গত করি দৈনিক গাড়ি ঘোড়া তারপর ইটের ভাটা ইট পুরানো ইত্যাদি থেকে প্রতিনিয়ত আমাদের কার্বন ডাইঅক্সাইড নির্গত হচ্ছে কিন্তু সেই কার্বন ডাইঅক্সাইড অক্সিজেনে পরিণত হচ্ছে না আর না হওয়ার কারণেই বায়ুমণ্ডলে এই গ্রিন হাউস গ্যাস বৃদ্ধি পায় এবং ওজোন স্তরকে ক্ষতিগ্রস্ত করে যার ফলে পৃথিবীতে সূর্যের অতি বেগুনি রশ্মি এসে বিভিন্ন ধরনের রোগ ব্যাধি ইত্যাদির সৃষ্টি করে আচ্ছা জি আমার একটা কোশ্চেন আছে বলো স্যার বাতাসের ওজোন স্তর ক্ষতিকারক গ্যাসটার নাম যদি আসে তাহলে সিএফসি লিখবো না এইচসিএফসি লিখবো হ্যাঁ একটু ক্লিয়ার বলো পরীক্ষায় যদি এরকম কোশ্চেন আসে বায়ুমণ্ডলের ওজোন স্তর ক্ষতিকারী গ্যাসটির নাম কি তাহলে সিএফসি লিখবো না এইচসিএফসি লিখবো যেমন রেফ্রিজারেটর এয়ার কন্ডিশনার প্লাস্টিক ফোম এরোসোল ইত্যাদির ফলে যে গ্রিন হাউস গ্যাস তৈরি হয় বুঝতে পারলাম অনেকগুলো স্তর আছে তার মধ্যে স্তরের ট্রাফোস্ফিয়ার সমুদ্রপৃষ্ঠ থেকে 12 কিলোমিটার উপরে স্ট্রাফোস্ফিয়ার হলো 20 কিলোমিটার উপরে আবার এটা অতি বেগুনি রশ্মি শোষণ করে পৃথিবীর জীবজগৎকে রক্ষা করে ওজোন স্তর ক্ষয়ের কারণে ভূপৃষ্ঠের অতি বেগুনি রশ্মি প্রভাব শতকরা 5 ভাগ বৃদ্ধি পায় ফলে কি হচ্ছে বৈশ্বিক উষ্ণতা বাড়ার কারণ এটা একটা অন্যরকম অন্যতম কারণ বুঝলা যে ওজোন স্তরটা হলো স্ট্রাফোস্ফিয়ারের স্তরটি হলো ওজোন স্তর যা 20 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত আছে এখানে হ্যাঁ বলো আচ্ছা অতি বেগুনি রশ্মি শোষণ করে পৃথিবীর জীবজগৎকে রক্ষা করে সূর্য থেকে যে সমস্ত রশ্মি আসে সবগুলো কিন্তু মানুষের উপকারী নয় কিছু কিছু আছে ক্ষতি যেগুলো পৃথিবীতে আসলে জীবজগতের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় সেই কারণগুলোর মধ্যে যে এই ওজোন স্তর আইসা ওটাকে প্রতিশোধন করে যেগুলা পৃথিবীর জন্য উপকারী এগুলা পৃথিবীতে পাঠায় আর যেগুলা পৃথিবীর জন্য ক্ষতিকর সেগুলাকে বাধা প্রদান করে তাই এই ওজোন স্তর গ্রিন হাউস গ্যাসের কারণে ক্ষতিগ্রস্ত হয় এবং তখন ক্ষতিগ্রস্তর ফলে অতি বেগুনি রশ্মি পৃথিবীতে প্রবেশ করে এবং পৃথিবী শীতল হওয়ার পথে রাতের বেলা যে বায়ু প্রতিফলিত হয়ে যে শীতল হবে সেই পথে বাধার সৃষ্টি করে যে কারণেই এই গ্রিন হাউস গ্যাসটা ক্ষতিকারক যেমন বিশ্বের উন্নত দেশগুলো অধিক পরিমাণে জীবাশ্ম জ্বালানি ব্যবহার করে পরিবেশ নষ্ট করছে তাছাড়া পারমাণবিক চুল্লির ব্যবহার যা থেকে প্রচুর বর্জ্য সৃষ্টি হচ্ছে বলো পারমাণবিক চুল্লি কি আচ্ছা এটা একটা বিদ্যুৎ উৎপাদনকারী ইউরেনিয়ামের নাম শুনছো তোমরা জি স্যার ইউরেনিয়াম জ্বালানির মাধ্যমে এটা এটা আস্তে আস্তে কথা বলো না এই চুপ করো আমি সুন্দর করে বলে দিচ্ছি শুনে নাও এটা এর মাধ্যমে এই যে ইউরেনিয়াম বিশুদ্ধকরণ করতে বছরের পর বছর সময় লাগে এর যে এটা বছরের পর বছর মানে আগুনে জ্বালাতে হয় এবং এর ব্যবহার ফলে প্রচুর বর্জ্যের সৃষ্টি হয় বর্জ্য বোঝো তো আবর্জনা যেগুলো ফেলে দিতে হবে সৃষ্টি হয় এবং এই বর্জ্য গ্রিন হাউস গ্যাস বৃদ্ধি করছে এবং এই শিল্প কারখানার বর্জ্য কালো ধোয়া থেকে প্রচুর পরিমাণে পারদ সীসা আর্সেনিক নির্গত হয় এটাও বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির একটা অন্যতম কারণ আর একটা জিনিস হলো কি পৃথিবীকে সমুদ্রকে পৃথিবীর ফুসফুস বলা হয় ফুসফুসটা হলো কিরকমের মানব দেহে ফুসফুস আসে না যে শ্বাসকার্য পরিচালনা করা হয় যেখান থেকে এইরকম মহাসমুদ্রকে পৃথিবীর ফুসফুস বলা হয় বুঝতে পারছো এই এই তেজস্ক্রিয়
এই তেজস্ক্রিয় পদার্থ কোথায় ফেলানো হয়? সমুদ্রে। এবং সমুদ্রের পানি এটা মিশ্রিত হয়ে এই পানিটা নষ্ট হয়ে যায়, এবং এটাও একটা বৈশ্বিক উষ্ণায়নের কারণ। ক্ষুদ্র একটি দেশ বাংলাদেশ বহু নদ নদী খাল বিলে হাওর বাওর আছে, তাপমাত্রা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই নদী বন্দরগুলো, নদীগুলা খালগুলো। তাই অনেক নদী খাল বর্জ্য ফেলার কাজে ব্যবহৃত হয়। এভাবে অনেক উন্নত দেশে এসব নদী অপব্যবহার হয় বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পায়। যেমন আমাদের দেশে আমরা যে নদীতে কলকারখানার বর্জ্যগুলো ফেলি, যত আবর্জনা আমরা সব নদীতে ফেলি, এবং নদী নালার যে পানিগুলো যখন বিশুদ্ধ মানে দূষিত হয়ে যায়, এবং সেখান থেকেও বৈশ্বিক উষ্ণায়ন বৃদ্ধি পায়। যে পানি পৃথিবীকে শীতল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, কিন্তু সেটা কিন্তু পারে না। এর ফলে পরিবেশ দূষণের পিছনে আর কারণটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তা হলো বন উজাড়করণ। আমি একটু আগেও বলেছি যে বন উজাড়করণের কারণে কি হতে পারে, বন কেই কি কাজ করে, এটা আমি আগেও বলেছি, আবারও বলি যে আমরা সারাদিন যত কার্বন উৎপন্ন করি সমস্ত কার্বন গাছপালা গ্রহণ করে এবং এটাকে পরিশুদ্ধ করে অক্সিজেন পৃথিবীতে ফিরিয়ে দেয়। তো অক্সিজেন থাকলে পৃথিবী থাকবে শান্ত, পরিবেশ থাকবে শান্ত, স্বাভাবিক, এর কোনো মানে বিরূপ প্রতিক্রিয়া দেখা যাবে না। কিন্তু গাছপালা কেটে আমরা জঙ্গল এমনিতেই সাফ করে দিয়েছি। কারণ হলো কি, জনসংখ্যা বৃদ্ধি। জনসংখ্যা বৃদ্ধির ফলে কি হচ্ছে, অধিক জনসংখ্যার জন্য স্কুল কলেজ রাস্তাঘাট হাট বাজার অফিস আদালত ইত্যাদি তৈরি করতে হচ্ছে, নিত্য নতুন রাস্তা তৈরি করতে হচ্ছে, নিত্য নতুন বসতি তৈরি করতে হচ্ছে। এই কারণে কিন্তু আমাদের বনগুলো কেটে আমরা পরিষ্কার করে দিয়েছি। আর এই বন যখন পরিষ্কার হয়ে যাবে তখন আমাদের পৃথিবীতে সৃষ্ট যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড সেটা কিন্তু আর গাছপালা শোষণ করে শেষ করতে পারছে না, ওটা পৃথিবীতে থেকেই যাচ্ছে। এবং এর ফলে পৃথিবী প্রতিনিয়ত পৃথিবীর প্রতিনিয়ত উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। আমরা জানি সবুজ উদ্ভিদ বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং আমাদের অক্সিজেন এবং আমাদের জন্য অক্সিজেন ত্যাগ করে, কিন্তু ব্যাপক হারে বৃক্ষ নিধন উজাড়করণের ফলে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড বেড়েই গেছে। ফলে বায়ুমণ্ডলের ওজনস্তর ক্ষয়কারী সিএফসি গ্যাস অস্বাভাবিক হারে বৃদ্ধি পাচ্ছে, এবং যার ফলাফল আমরা এখন দেখতে পাচ্ছি, বৃষ্টি, অতিবৃষ্টি, খরা, রৌদ্রের তাপ, প্রচণ্ড তাপ, এটা তোমরা প্রতিনিয়ত লক্ষ্য করতেছ। যেমন শীতের তীব্রতা আবার গরমের তীব্রতা, এগুলো দিন আর দিন খালি বাড়ছি বাড়ছি বাড়ছি, কমছে না, কিন্তু প্রত্যেকটা জিনিস বাড়িয়ে যাচ্ছে। এর একটাই কারণ হলো যে বৈশ্বিক উষ্ণায়ন এবং অথবা গ্রিন হাউস গ্যাসের প্রতিক্রিয়া। আমরা একটু কথা বলতেছি এখানে, আমরা যে পড়ালাম এতটুকু এর মধ্যে থেকে তোমাদেরকে একটা জিনিস ধরে রাখতে হবে, যেমন বৈশ্বিক উষ্ণায়ন কি, বৈশ্বিক উষ্ণায়নের ধারণা ব্যাখ্যা করো, এরকম একটা প্রশ্ন থাকতে পারে, লিখে নিতে পারো তোমরা, বা বৈশ্বিক উষ্ণায়নের কারণগুলা সংক্ষেপে লিখো। যখন সংক্ষেপে লিখতে বলবে তখন কিন্তু আমরা এই যে চার পাঁচটা পয়েন্ট এখানে আমরা আলোচনা করছি এগুলোর থেকে অল্প অল্প আমরা নেব। আবার তোমাকে ভিন্নভাবে বলতে পারে যে মহাসমুদ্রকে পৃথিবীর ফুসফুস বলা হয় কেন, ব্যাখ্যা করো। তাহলে আমরা শুধু এই মহাসমুদ্রের যে কেন বলা হয়, যে মানব দেহে ফুসফুসের সাথে তুলনা করা যায়, বিশ্বের তাপমাত্রা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মহাসমুদ্র, সমুদ্রে তেজস্ক্রিয় বর্জ্য নিক্ষেপ করার ফলে তা বিদূষিত হচ্ছে এবং দূষিত বাষ্প বাতাসে মিশ্রিত হয়ে বৈশ্বিক উষ্ণায়ন কম তো নয় বরং বৃদ্ধি করছে, বাংলাদেশের মতো ক্ষুদ্র দেশে যে নদ নদীগুলো আমরা বর্জ্য ফেলি, এই বর্জ্য ফেলে এর পানিগুলো দূষিত করতেছি, এখান থেকে আরো বৈশ্বিক উষ্ণায়ন বাড়তেছে, কমতেছে না। তাইলে এটাকে ব্যাখ্যা করে দেয় বর্জ্য ফেলার কাজে ব্যবহৃত হয়, এবং এভাবে অনেক অনুন্নত দেশ এসব নদ নদীর অপব্যবহারের ফলে বৈশ্বিক উষ্ণায়ন বৃদ্ধি পায়, এবং যা পৃথিবীর যে ফুসফুস বলা হয় সে ফুসফুস তার সঠিক কার্যকারিতা হারিয়ে ফেলে, যার ফলে বৈশ্বিক উষ্ণায়ন বেড়েই যায়। এর আবার পরিবেশ দূষণের যে কারণটা আমরা এখানে আসে, সেপারেট সেপারেট প্রশ্ন কিন্তু পরিবেশ দূষণের কারণ কি, এখন এটা হলো উত্তর, তোমরা হয়তো বলতে পারো যে সবচেয়ে হলো কি বন উজাড়করণ, বন উজাড়করণের কারণেই
বৈশ্বিক উষ্ণ স্যার হেডফোন কানে দেইনি মনে হয় এটা তোমরা এই দুই তিনবার আমি ব্যাখ্যা করেছি আবারো করে দিচ্ছি যেমন সবুজ উদ্ভিদ বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং আমাদের জন্য অক্সিজেন নির্গত করে বা পৃথিবীর হেডফোনই কানে নেই শুনতে পারবি কেন নিয়ন্ত্রণ রাখার কাজে যথেষ্ট ভূমিকা রাখে ঠিক আছে স্যার কিছু শুনতেছেন বলে কি হয় আমাদের পৃথিবী শান্ত থাকে কিন্তু বন উজাড় করার ফলে কথাই শোনা না হচ্ছে না অষ্টমাত্রায় পৃথিবী দিনের দিন উষ্ণায়ন হচ্ছে এরকম জেমস আবার আরেকটা প্রশ্ন আছে জেমস স্যার ফোন কানে দেন স্যার উনি তেরা চুপ করে পড়া আচ্ছা স্যার এ চুপ কর তোরা এ চুপ কর মণ্ডলের তাপমাত্রা তোমরা সবাই চুপ করো এই বুবলি যেতে না পারলে কি ক্ষতির সম্মুখীন হবে তাহলে কি হবে তখন এর আগে বললা চুপ থাক বৈশ্বিক উষ্ণায়ন বৃদ্ধি পাবে ভাই চুপ কর যে উপকারী দিকটা পাওয়া যায় সেটাই হলো থামো না সবাই যেমন বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব ক্লাস তো রেকর্ড হচ্ছে ভাই চুপ স্যার বন্যা চুপ করো স্যারের কথা তো শোনা যাচ্ছে উষ্ণায়নের প্রভাব আমাদের দেশে স্বাভাবিক জীবন বিপর্যস্ত এই চুপ করো কথা শুনলে দে স্বাভাবিক জীবনে আমরা প্রবেশ করি সেখানে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হয়ে থাকে স্যার কথা শোনা এটা হলো বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব আর কারণটা হলো আগে আমরা আলোচনা করেছি কারণ নেট প্রবলেমে আমাদের কথা শুনতে পাচ্ছিস না অবশ্য এরা কি বর্তমান বিশ্বে ব্যাপক হারে নগরায়নের সৃষ্টি হয়েছে এখন এই নগরায়নের সৃষ্টি হওয়ার ফলে গাছপালা কেটে করে শহর জনসংখ্যার চাপ বৃদ্ধি অধিক জনসংখ্যা যেখানে বসবাস করে সেখানে এমনিতেই বায়ু দূষিত হয় বিভিন্ন প্রকার যানবাহন কলকারখানা তাছাড়া ইত্যাদি ধোয়া নগরের বায়ুতে কার্বন ডাইঅক্সাইড বাড়িয়ে দেয় এটি একটা বৈশ্বিক উষ্ণায়নের প্রধান কারণ ব্যাপক হারে নগর উন্নয়ন হচ্ছে এবং গ্রামের মানুষ তার পূর্বের পেশা ছেড়ে শহরে চলে আসে কর্মের সংস্থানে এর বিভিন্ন কারণ আছে যেমন নদী ভাঙন কিছু মানুষ আছে যারা নদী ভাঙনের শিকার হচ্ছে এই যে বর্তমানে এখন যে উত্তরবঙ্গে যে বন্যা হচ্ছে বন্যার পানি টেনে একটু কমে যাওয়ার সাথে সাথে সেখানে একটা ব্যাপক প্রশ্ন আছে তার কথা শোনা যাচ্ছে অনেক মানুষ বাড়ি তার আগে কানে হেডফোন দিয়ে দিতাম কোষ হেডফোন না বেলে শোনা যাবে বলো প্রশ্ন থাকলে একজন বলো স্যার মহাসমুদ্রের তাপমাত্রা নিয়ন্ত্রণ আরেকবার বুঝাই দেন প্রশ্নটা তোমার হয়নি প্রশ্নটা হলো মহাসাগরকে কেন ফুসফুস বলা হয় এটা হইতে পারে এরকমই স্যার ওইটাই স্যার আর ওইটাই স্যার আপনার কোনো কথাই স্যার বোঝা যায়নি স্যার চিল্লালে তো বুঝতে পারবাই না সবাই চিৎকার চাচা মেসি করছে আপনি কানে হেডফোন দেননি আমি আবার বলছি মহাসমুদ্রকে পৃথিবীর ফুসফুস বলা হয় কেন তাই না মানব দেহে যেমন ফুসফুস আছে তেমনি মহাশূন্য পৃথিবীর ফুসফুস হলো কোনটা মহাসাগর এখান এইখান থেকে পৃথিবীকে সুস্থ ঠান্ডা রাখার উপায় এটা এখন এখানকার পানি যদি দূষিত হয় বিভিন্ন রকমের বর্জ্য ময়লা আবর্জনা যদি আমরা ফেলি এখানকার পানি যখন দূষিত হবে তখন কি হবে এই যে বিভিন্ন তেজস্ক্রিয় পদার্থ এগুলো বর্জ্য আমরা নিক্ষেপ করি এই যে একটু আগেই বলেছি যে জীবাশ্ম জীবাশ্ম পোড়ানোর ফলে যে প্রচুর পরিমাণে এই পারমাণবিক চুল্লি প্রচুর পরিমাণে বর্জ্য সৃষ্টি এগুলো সাগরে নিক্ষিপ্ত হয়
এবং এর ফলে পারমাণবিক চুল্লি দূষিত হয়ে যায় এবং এই দূষণ বায়ুতে মিশে এবং পৃথিবী উষ্ণায়ন হয়ে যায়, যার ফলে আমাদের মতো দেশ, ক্ষুদ্র ক্ষুদ্র দেশ যেমন ছোট ছোট নদী নালার দেশ, এগুলো ক্ষতিগ্রস্ত হয়। তোমরা দেখো আমাদের নদীগুলোতে, এই যে ঢাকা শহরের নদীগুলো দেখো, ঢাকা শহরের সামনে বুড়িগঙ্গা নদী, সবসময় এখানে ময়লা আবর্জনা এটা সেটা ফেলতেই থাকে মানুষ, যে কারণে এখানের পানি কিন্তু খুব দূষিত, চূড়ান্ত রকমের দূষিত। স্যার বাংলাদেশে কয়টা চুল্লি আছে? বাংলাদেশ কেবলই রূপপুরে সহায়তায়, আমি বলছি শোনো, রূপপুরে রাশিয়ার সহায়তায় একটা চুল্লি তৈরি হতে যাচ্ছে যেখান থেকে বিদ্যুৎ উৎপাদন করা হবে, বুঝতে পারলাম, যেখান থেকে বিদ্যুৎ উৎপাদন করা হবে। এই এটাই হলো মহাসমুদ্র কেন পৃথিবীর ফুসফুসের সাথে তুলনা করা হয়। আমি বোড়াই, তোমরা একটু স্যার বলো ঝড় বন্যার সৃষ্টি হয়, সমুদ্র উপর চাপের সৃষ্টি হয় এবং এখান থেকেই ঝড় বন্যার সৃষ্টি হয়, বুঝতে পারলা? উচ্চ চাপ নিম্ন চাপের ফলে। আচ্ছা বুঝছি স্যার, আমরা আর একটা দুইটা কারণ একটু আলোচনা করে নেই। যে কৃষি ব্যবস্থা, আগের দিনে কৃষি ব্যবস্থা ছিল সেই মানদাতার আমলে, তখন কিন্তু কৃষি ক্ষেত্র থেকে তেমন কোনো ক্ষতিকর ব্যবস্থা ছিল না। এখন কৃষিতে আধুনিকায়ন করার শুরু থেকেই কৃষকরা এত ব্যাপক পরিমাণে, মূর্খ কৃষকরা এত ব্যাপক পরিমাণে মানে কীটনাশক ব্যবহার করেছে, যার ফলে বায়ুমণ্ডলে এর প্রভাব বেশি পড়েছে। যেমন মানে কীটনাশকগুলো মরে গেছে এবং কিছু কিছু কীটনাশক আছে যেগুলো হয়তো দুই একটা বেঁচে গেছে, এদের থেকে যে সমস্ত মানে কীটনাশক পোকামাকড় তৈরি হয়েছে এগুলো কিন্তু অনেকটা শক্তিশালী। উদাহরণ হিসেবে তোমরা একটা দেখো যে বাসায় আমরা মশার কয়েল ব্যবহার করে থাকি, তাই না? সবাই ব্যবহার করি, কিন্তু দেখা যাচ্ছে যে দিন দিন এই মশাগুলো কয়েলে আর মরছে না, কয়েলে আর মরতেছে না। এর কারণ কি? এরা শক্তি সঞ্চয় করেছে, এরা আস্তে আস্তে শক্তি সঞ্চয় করে এই যে সমস্ত ওষুধ আমরা ব্যবহার করি এগুলোকে এরা হজম করে ফেলাইছে। এইভাবে কৃষির ক্ষেত্র থেকেও কিছুটা বৈশ্বিক উষ্ণায়নের সৃষ্টি হয়েছে, বায়ুমণ্ডলের ওজন স্তর ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা সপ্তম শ্রেণীতে জলবায়ু পরিবর্তন সম্পর্কে জেনেছি, জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ হলো বৈশ্বিক উষ্ণায়ন। এর ফলে সর্বত্র পৃথিবীতে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং উষ্ণায়নের প্রভাবে বাংলাদেশের পরিবেশ, জীবনযাত্রা যেসব ক্ষতি হতে পারে তা হলো, সেটা তো আরও আগে বলেছি আমি, যেমন সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যেতে পারে, উপকূলবর্তী অঞ্চলসমূহ সমুদ্র পানিতে প্লাবিত হতে পারে, আর এই লবণাক্ত পানির প্রভাবে গাছপালা, মাছ, শস্য ক্ষেত ইত্যাদি সবই নষ্ট হয়ে যাবে। আমি আগেই বলেছি যে সুন্দরবনে যে গাছগুলো আছে এই গাছগুলো লবণকে সহ্য করতে পারে, কিন্তু আমাদের স্থলভাগে যে সমস্ত গাছ আছে কোনো গাছই লবণকে সহ্য করার মতো না। লবণ পানি আসলে এরা এক সপ্তাহ, 15 দিন, 1 মাস, 2 মাসের মধ্যে সব গাছগুলোই জীবন শেষ হয়ে যাবে এবং একটা মরু অঞ্চলে তৈরি হয়ে যাবে। ইতিমধ্যে এর প্রভাব লক্ষ্য করা গেছে, বাংলাদেশের উপকূলীয় অঞ্চল ম্যানগ্রাভ ফরেস্ট ক্ষতিগ্রস্ত হয়েছে, সুন্দরবনের জীব বৈচিত্র্য, জীব যেগুলা যেমন বাঘ, তারপর হরিণ, সাপ, কুমির ইত্যাদি এর অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। তারপর এসব অঞ্চলে কৃষি উৎপাদন কমে গেছে। জি স্যার, যেমন ধরো এই যে ধান খেতে যদি লবণ পানি প্রবেশ করে সাথে সাথে 2 দিনের মধ্যেই ধান ক্ষেত শেষ হয়ে যাবে, একদম পচে যাবে, একবারে খসে যাবে। এ কারণে অঞ্চলে কৃষি উৎপাদন কমে গেছে, অনেক রকম মিঠা পানির মাছ হারিয়ে যাচ্ছে, ধ্বংস হচ্ছে গাছপালা। এটাই হলো সমুদ্র পানির উচ্চতা বৃদ্ধি পেলে, সমুদ্রের পানি বৃদ্ধির কারণে স্বাভাবিকের তুলনায় জোয়ারের সৃষ্টি হয়, বেশি সৃষ্টি হয়, জলোচ্ছ্বাসের আকার ধারণ করে, আবার সমুদ্রে নিম্নচাপ সৃষ্টি হওয়ার কারণে সাইক্লোনের তীব্রতা বেড়ে যায়। প্রাকৃতিক দুর্যোগ আইলা, সিডরের নাম শুনেছি, দুটি প্রাকৃতিক দুর্যোগের কারণে আমাদের দেশে উপকূলবর্তী এলাকা প্রাণহানি, সম্পদের ব্যাপক ক্ষতি হয়েছে।
এবং এটা যে কি পরিমাণ ক্ষতি হয়েছে এগুলা আমরা কিন্তু হিসাবে পাচ্ছি না, সরকারও খুঁজে পায় না। সিডরে এত ক্ষতি হয়েছে যে সন্ধ্যার সময় মানুষ ঘরে ছিল, সকালবেলা দেখা যাচ্ছে যে ওই অঞ্চলে কোনো ঘর বাড়িই নেই। এত বালু পড়েছে যে কোনো ঘর বাড়ি নাই, দেখা যাচ্ছে সমান একটা মাঠ হয়ে গেছে। ব্যাপারটা বুঝতে পারছো? তো ওই অঞ্চলে যে কত লোক ছিল সেটা তো কেউ গুনতে পারে নাই, কতজন মারা গেছে কি হয়েছে কিছুই বলা যায়নি। এভাবে সমুদ্রের নিকটবর্তী খবরদার সাবধান হও, ধরতে পারলে কিন্তু বিপদ আছে। আমাদের দেশের উপকূলবর্তী এলাকায় প্রাণহানি সম্পদের ব্যাপক ক্ষতি হয়েছে, রাস্তাঘাট খাবার পানির অভাব ইত্যাদি বিভিন্ন জায়গায় এগুলা ক্ষতিগ্রস্ত। ইতিমধ্যে সুন্দরবনে প্রায় এক চতুর্থাংশ বন নষ্ট হয়েছে, এর ফলে জীববৈচিত্র্য মৎস্য সম্পদেরও ব্যাপক ক্ষতি হয়েছে। উষ্ণায়নের কারণে পৃথিবী পৃষ্ঠের তাপমাত্রা বৃদ্ধি, সূর্যের বেগুনি রশ্মি সরাসরি পৃথিবীতে আসার ফলে মানুষ অন্যান্য প্রাণী মারাত্মক রোগ সৃষ্টি হয়েছে, ক্যান্সার, চর্মরোগ, নানা ধরনের নতুন রোগের আবির্ভাব, যেমন এই আমরা এখন বর্তমানে করোনার মহামারী নিয়ে ভুগতেছি, এটাও কিন্তু এর একটা কারণ হতে পারে। তোমরা একটা প্রশ্ন দেখে নাও, আমি বলি, খাতা টাতা আছে তো সবার সামনে, আছে না? জি স্যার, জি স্যার আছে। হ্যাঁ, একটু লিখে নাও, অথবা বইয়ের উপরে লিখে নাও বা নিচে কোথাও লিখে নাও। বৈশ্বিক উষ্ণায়নের কারণে, লেখো, বৈশ্বিক উষ্ণায়নের কারণে লেখছ? জি স্যার। বৈশ্বিক উষ্ণায়নের কারণে আমাদের বনভূমির ক্ষতির পরিমাণ নিরূপণ করো। এটা কিন্তু অনুধাবনের প্রশ্নটা আরেকবার বলেন। হ্যাঁ বলছি, বৈশ্বিক উষ্ণায়নের কারণে বৈশ্বিক উষ্ণায়নের কারণে লেখো, বৈশ্বিক উষ্ণায়নের কারণে আমাদের বনভূমির যে ক্ষতি হয়েছে, না আমাদের বনভূমির ক্ষতির পরিমাণ, আমাদের বনভূমির ক্ষতির পরিমাণ নিরূপণ করো, এরকম একটা প্রশ্ন তোমাদের আসতে পারে। এটা অনুধাবনের প্রশ্ন, দুই নম্বরের প্রশ্ন, বুঝতে পারলা? আর এর আগে পড়াতে পড়াতে আমি যে সমস্ত প্রশ্নগুলো বলেছি এই প্রশ্নগুলো পর্যায়ক্রমে মুখস্থ করতে হবে। আজকে আমরা এই পর্যন্ত শেষ করব, পরের ক্লাসে আমি আট নম্বর অধ্যায় পড়াবো, বুঝছো? আর অন্যান্য টিচাররা অন্য অন্য অধ্যায় পড়াবে, তারা বলে দেবে। আট নম্বর যেটা সেটা আমি শেষ করব, তারপর অন্য অন্য টিচাররা। একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, তাহলে ঠিক আছে, এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। একটা প্রশ্ন ছিল। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। নিরূপণ মানে কি? আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।